আমার ছাত্রছাত্রীরা নিশ্চয়ই এই আনন্দ করার দিনটার দাবি রাখে। আজকে অনেক গুণী শিল্পী এখানে আসবেন, তবে আমার একটা অনুরোধ থাকবে, যারা গুণী শিল্পী তাদের অনুষ্ঠান শোনার সুযোগ পাওয়া তো ভাগ্যের কথা, কিন্তু আমি চাইব যে আমার ছাত্রছাত্রীরাও এই মঞ্চটিকে ব্যবহার করুন, তারাও অনুষ্ঠান করুন, কারণ আজকের যারা গুণী শিল্পী তারা কিন্তু এরকম মঞ্চ থেকেই উঠে এসেছিলেন। আজকের দিন সার্থক হোক, শুভ হোক, সবাইকে অভিনন্দন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সমীর চন্দ্র মার্শাল, ডায়মন্ডবাগ থানার অফিসার ইনচার্জ গৌতম মিত্র মার্শাল এবং মঞ্চে উপবিষ্ট শিক্ষাদূত বিভাগের চেয়ারপারসন এবং পরীক্ষা সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রফেসর কেয়া চ্যাটার্জি মহাশয় এবং মনির ইনচার্জ ডক্টর রাজু মন্ডল মহাশয় এবং বাংলা বিভাগের কনভেনার প্রফেসর সপনাস মহাশয় এবং আমাদের কলেজের হেড ক্লার্ক হেমন্তদা এবং আমার সহকর্মী শিক্ষক এবং শিক্ষাকর্মী বৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি ম্যাডামের কথা ধরে একটু কথা বলি। সেটা হচ্ছে ফকিরচাঁদ কলেজে স্নাতকোত্তর বিভাগ শুরু হয় 2005 সাল থেকে, ক্রমশ একটি মাত্র বিষয় নিয়ে ফকিরচাঁদ কলেজে স্নাতকোত্তর বিভাগ শুরু হয়, সেটা হচ্ছে শিক্ষা তত্ত্ব বিভাগ। তারপরে হয় বাংলা বিভাগ, তারপরে হয় ইতিহাস বিভাগ, কমার্স এবং ম্যাথমেটিক্স। তার মানে সব মিলিয়ে আমাদের ফকিরচাঁদ কলেজের স্নাতকোত্তর বিভাগ হচ্ছে 5টি বিভাগ। এখানে আমার ছাত্রছাত্রীরা গোটা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে, পড়াশোনা করে এবং এই স্নাতকোত্তর বিভাগ থেকে পাশ করার পরে তারা বিভিন্ন জায়গাতে কিন্তু সুনাম অর্জন করেছে, চাকরি থেকে শুরু করে পড়াশোনাতে এবং অন্যান্য বিভিন্ন কাজ করে। প্রথমেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মিস্টার রাজশ্রী দাস, 16 নম্বর ওয়ার্ড, ডায়মন্ডহাগা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর। আমাদের কলেজটা ওনার ওয়ার্ডের মধ্যেই পড়ে, বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা ওনার কাছ থেকে পেয়েছি আমরা। এই মঞ্চে দাঁড়িয়ে আমি ওনাকে সবাই তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন রাজশ্রী দাস মহাশয়কে কাউন্সিলর 16 নম্বর ওয়ার্ড ডায়মন্ডহাগা মিউনিসিপ্যালিটি ব্যাচ পড়িয়ে এবং উত্তরীয় পড়িয়ে আমাদের ছাত্ররা বরণ করে নিচ্ছেন। এখন বরণ করে নিচ্ছে মিস্টার রাজশ্রী দাস মহাশয়কে আমাদের ছাত্রী, সবাই একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানান। এখন ওনাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা স্যারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, সংস্কৃতির সময়ের মাধ্যমে আমাদের কোথায় যে এনার্জিটা থাকে সেটা বর্ধিত হয়, আগামী বক্তব্য রাখবেন। আমরা ধন্যবাদ জানাবো আমাদের বর্তমান যিনি ডিআইসি রয়েছেন ডক্টর সমীরচন্দ্র মহাশয়কে। অনেক আন্দোলন এবং অনুরোধের পরে উনি কিন্তু আমাদের এই সোশ্যালটার পারমিশন দিয়েছেন এবং সমস্ত রকমভাবে সহযোগিতা করেছেন। তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার গৌতম মিত্র, অফিসার ইনচার্জ ডায়মন্ডহাগা পুলিশ স্টেশন। যখনই আমরা যেরকম প্রোগ্রামে আমরা সিকিউরিটি চেয়েছি, সহযোগিতা চেয়েছি, ওনাকে ওনার কাছ থেকে পেয়েছি, আমরা ধন্যবাদ জানাই ওনাকে, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। কেয়া চট্টোপাধ্যায় মহাশয়, পার্থসারথী মল্লিক মহাশয়, সপনাস মহাশয় এবং মিস্টার হেমন্ত সরকার মহাশয়কে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট ব্যক্তিবর্গকে এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের নতুন বছরের শুভেচ্ছা। আজকে আনন্দের দিন,
সুশৃঙ্খলভাবে আমরা সকলে এই অনুষ্ঠান উপভোগ করব। তাছাড়াও সোশ্যালের একটা প্রোগ্রাম ছিল জ্ঞান কলেজে, সোশ্যালটা পরের দিন দুটোতে সিভিল ছিল, কিন্তু আমরা কাঙ্ক্ষিত আর্টিস্টদেরকে না পাওয়ার জন্য এই দিনে সিভিলটা আমাকে পিছনের দিকে যেতে হয়েছে। আমাদের প্রথমে সম্বোধন জানিয়ে দিই, আমাদের সত্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয় টিচার ইনচার্জ হিসাবে এসেছেন উনি সোমেনবাবু, এবং আইসি গ্যারন ঢাকার গৌতম মিত্র মহাশয়, এবং 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের কলেজের এই এলাকারই কাউন্সিলর, এবং পার্থবাবু, কেয়া ম্যাডাম, স্বপনবাবু এবং রাজুবাবু, তাছাড়াও এখানে উপস্থিত আছেন সমস্ত পিজি সেকশন বা ইউপি সেকশনের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার আদরের সহকর্মীবৃন্দ। সবচেয়ে সম্বর্ধনা জানাচ্ছে এই ছেলেমেয়েদেরকে যারা আমাদের প্রতিষ্ঠিত, এই অর্থে বলছি যে প্রতিষ্ঠা করে পিজি সেকশন এমন একটা জায়গায় এসছে যেখানে 5টি সাবজেক্টের মাস্টার ডিগ্রি করানো হয়, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হয়েছে তাদের আজকের অনুষ্ঠানটা আনন্দের অনুষ্ঠান। তোমরা এই আনন্দটা উনি নামি দামি শিল্পীদের অনুষ্ঠান মনোজ্ঞ অনুষ্ঠান হিসাবে উপভোগ করবে আমি আশা করব। কলেজের সুনাম সুরক্ষিত রাখবে তোমরা, বাইরের অনুষ্ঠান হচ্ছে বাইরের এই প্রতিষ্ঠানে যেন আমাদের কোনো রকমের কলঙ্কের ছাপ না পড়ে, তোমাদের সমস্ত রকমের সহযোগিতা আশা করি আমি আজকে এই সবাই পরিচালনা করছি যে ভাই, তার সঙ্গে সঙ্গে আমি এই কোটিয়া কলেজের প্রাক্তন ছাত্র এবং ঘটনাক্রমে ওই কলেজের কাউন্সিলর হয়েছি। রাজীব জেলা বলছিলেন যে কলেজের কোনো ব্যাপারে যদি কিছু সাহায্য সহযোগিতা উনি যখনই বলেন বা অন্যান্য কাকা যখন কোনো পার্থবাবু আছেন, সোমেনবাবু আছেন, হেমন্তদা বললেন, স্বপনবাবু আছেন, কেয়াদি আছেন, সবাই ছাত্র আমি, তাই সঙ্গে সঙ্গে এখানে অশিক্ষক কর্মচারীও আছেন, তার সঙ্গে ছাত্রছাত্রী ভাই বোনেরাও আছেন। আজকের একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রতি বছর যে বাৎসরিক খেলা অনুষ্ঠান হয় তার পার্টিসিপেশন আছে, তা বক্তব্য নির্বাহিত করবো না, সুন্দর প্রোগ্রাম আমরা উপভোগ করুন, আগামী ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। অর্ণব রায়, নুরানা খাতুন, হিস্ট্রি। যাদের নাম ঘোষণা করা হলো তারা ছেলে তার দিকে চলে এসে এদিকে উপস্থিত থাকো। রূপা ঘোষ, এম কম, সমীর মণ্ডল ও হিস্ট্রি নুরানা খাতুন। তোমরা দ্রুত চলে আসবে, কেননা আমরা ঠিক আর 15 মিনিটের মধ্যে আমাদের অনুষ্ঠানের মূল পর্ব শুরু করব। ইন্ডোর গেমে প্রথম ইভেন্ট গান, প্রথম হচ্ছে সৌরভ ত্রিপাঠী। আমাদের যে সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলি হয়েছিল পোস্ট গ্রাজুয়েট সেকশনে তার পুরস্কার বিতরণ গানে প্রথম হয়েছিলেন সৌরভ ত্রিপাঠী বেঙ্গলি, যদি আসছো তো মঞ্চে চলে এসো। দ্বিতীয় হয়েছেন দেয়া পাল, হিস্ট্রি। তৃতীয় চৈতালী মণ্ডল, কেউ কি আসবে না, থাকে মঞ্চে চলে এসো।
এই পরবর্তী যে প্রতিযোগিতাটি ছিল সেটা নৃত্য, তাতে প্রথম হয়েছে স্বাগতা মণ্ডল বাংলা। যদি উপস্থিত থাকো মঞ্চে চলে এসো। দ্বিতীয় হয়েছেন তনুশ্রী কামার, শিক্ষাতত্ত্ব বিভাগ। তৃতীয় হয়েছেন লিপিকা নস্কর, বাংলা। বাংলায় বৈশাখী ভুলিয়া এই পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোমেন চন্দ্র। আমরা বরণ করে নেব, আমাদের কলেজের পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীরা ওনাকে বরণ করবে। বাংলা বিভাগে যিনি প্রথম স্থান অধিকার করছেন 2015 সালে বৈশাখী বুনিয়া। সবাই প্রথম স্থান অধিকার করেছেন অর্ণব রায়, তার প্রাপ্ত নম্বর 707। প্রথম স্থান অধিকার করেছেন নূর নাহার খাতুন, তার প্রাপ্ত নম্বর 517। কমার্স বিভাগে এম কমে প্রথম স্থান অধিকার করেছে সমীর মণ্ডল, তার প্রাপ্ত নম্বর 582। উপস্থিত নেই, আমরা পরবর্তী নামে চলে যাচ্ছি। ইতিহাস বিভাগে নূরে নাহার খাতুন, তার প্রাপ্ত নম্বর 501। যদি উপস্থিত থাকো মঞ্চে চলে এসো। ইতিহাস বিভাগে যে প্রথম স্থান অধিকার করেছেন 2016 সালে, তিনি যদি থাকেন চলে আসুন। তৃতীয় স্থান অধিকার করেছে চৈতালী মণ্ডল, যদি উপস্থিত থাকো মঞ্চে চলে এসো। আমরা পরের ইভেন্টে চলে যাচ্ছি, এই পুরস্কারগুলিও আমাদের মাননীয় গৌতম মিত্র মহাশয় তুলে দেবেন। নৃত্য প্রথম স্থান অধিকার করেছে স্বাগতা মণ্ডল বাংলা, যদি উপস্থিত থাকো চলে এসো মঞ্চে। দ্বিতীয় স্থান অধিকার করেছে তনুশ্রী কামার, শিক্ষাতত্ত্ব বিভাগ, উপস্থিত থাকলে চলে আসবে। তৃতীয় স্থান অধিকার করেছে লিপিকা নস্কর, বাংলা। লিপিকা নস্কর তুমি কি আছো? এবার অঙ্কন প্রতিযোগিতা, প্রথম স্থান অধিকার করেছে রিম্পা মণ্ডল বাংলা, যদি থাকো মঞ্চে চলে এসো। দ্বিতীয় স্থান অধিকার করেছে সান্ত্বনা সামন্ত, শিক্ষাতত্ত্ব বিভাগ, থাকলে মঞ্চে চলে এসো। আঁকায় তৃতীয় স্থান অধিকার করেছে তানভীর আহমেদ মণ্ডল, শিক্ষাতত্ত্ব বিভাগ, তুমি কি উপস্থিত আছো? দাবা মেয়েদের প্রথম স্থান অধিকার করেছে রিম্পা মণ্ডল, দ্বিতীয় স্থান অধিকার করেছে রিম্পা দাস,
জানাই। দ্বিতীয় হচ্ছে রিম্পা দাস।